বীজ। প্রথম বিরতির বিরহ শেষে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কৃষ্ণ বালক তাবিজে। আমরা এতক্ষণ ধরে অনেক ধরনের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, অনেকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করছেন, অনেকে মনের চোখে দেখার চেষ্টা করছেন, অনেকে ভাবছেন যে হয়তোবা তার জীবনে ঘটে যাওয়া গল্পের সঙ্গে এগুলো মিলে যাচ্ছে। আমাদের এই পুরো আয়োজনে আরও অনেক ধরনের সাসপেন্স আছে আমাদের কাছে এবং এগুলো আসলে আমরা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু যাদের সাথে ব্যাপারটি ঘটে তারা কিন্তু আসলে ব্যাপারটা মানে পরতে পরতে ফিল করে, প্রতিদিন তাদের দুঃসহ, প্রতি রাত তাদের দুঃসহ। আপনি যখন গল্পটা বলছিলেন তখন মানে তাবিজে সিজন ওয়ানে একজন আমাদের গেস্ট এসেছিলেন, তার একটা ঘটনা মনে পড়ছিল, মানে অনেকটা এই ঘটনাটার মতোই আর কি। উনি গল্প শুরু করার আগে প্রথমে দেখান যে আমার হাতের দিকে একবার তাকান, আমাদের হাতে রেখা আছে না অনেকগুলো, তার হাতের ঠিক মাঝখান দিয়ে কাটা একটা রেখা, আর কোনো রেখা নাই হাতের মধ্যে। মানে আমি এটা দেখার পরেই মানে আমার মানে গায়ের লোম সব দাঁড়িয়ে যায় আর কি, যে মানে এরকম হাত তো কখনো দেখিনি আমি। সে বলে যে ভাই এরকম দাগ আমার হাতের মধ্যে ছিল না একসময়, আমার হাত একসময় মানে আপনাদের হাতের মতোই ছিল আর কি, কিন্তু ধীরে 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 আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে আর এই দাগগুলো আস্তে 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 করে বড় হয়েছে, এবং যখন আমার হাতেরই পুরো দাগটা একবারে মাঝখান দিয়ে মানে কাটা হয়ে যায় তারপরে আমার সাথে কোনো ঘটনা ঘটে না আর। তো উনি বলছিলেন যে এরকম যে উনি মোহাম্মদপুরের এলাকায় একটা বাসায় থাকতেন, মানে বাসাটা হচ্ছে যে মানুষ কী করে যে আসলে একটু কম দামি বাসা খোঁজার চেষ্টা করে, যে একটু পুরনো বাড়ি টাড়ি হলে থাকে না, যে গাছগালা মানে গাছপালাও থাকলো ঠিও থাকতে পারলো আর কি। তো তারা চারজন থাকতো ওই বাসায়, চারজনের জন্য দুইটা রুম ছিল আর কি, মানে দুজন দুজন করে এক রুমে থাকতো। তো তিনি বলতেন যে এরকম যে একদিন রাতেবেলা প্রথম যেদিন সে ঘটনা তার সাথে ঘটে, সে রাতেবেলা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসছে, পড়তেছে সে আর কি, হঠাৎ করে সে ফিল করে যে তার আমরা যখন বিছানার উপর কেউ এসে বসলে বিছানাটা দেবে যায় না, মানে তার ল্যাম্পের পাশে টেবিল, টেবিলের পাশে তার বিছানা, মনে হলো বিছানাটা একটু হালকা দেবে গেল আর কি। তো সে আর ডান দিকে তাকায় মানে বিছানার দিকে, দেখে যে কেউ নাই কিন্তু বিছানাটা সে দেবে আছে একটু আর কি, ঠিক আমরা চেয়ারে বসে থাকলে বা কোথাও বসলে যেভাবে দেবে যায়। তো বল ভাই এটা দেখার পরে আমার মানে আমি ঘামতে শুরু করি আর কি, যে মানে এটা কেন ঘটতেছে, তখন আমার হাতে রেখে কিন্তু নর্মালি আছে। তারপরে সে ভাবে যেটা মানে এমনি হতে পারে আর কি, কোনো না কোনো কারণে হতে পারে, ওখানে একটা বালিশ ছিল হয়তো বা মানে সরায় ফেলছি মনের ভুলে, এরকম হতে পারে আর কি। তারপরে সে হচ্ছে রাতেবেলা নর্মালি বিছানায় ঘুমায়, ঘুমানোর পর মনে হয় তার গায়ের উপরে কেউ পা দিয়ে তাকে জড়ায় ধরার একটা ফিল সে মানে ফিল পাচ্ছে আর কি। তার ঘুম ভাঙে, দেখে যে আসলে তার পাশে কেউ নাই কিন্তু মনে হচ্ছে যে তার গায়ের মধ্যে কেউ হাত দিয়ে পা দিয়ে তাকে জড়ায় ধরে রাখছে আর কি। মানে এটা আসলে আমার বলছি দর্শকরা দেখছে শুনছে মনে হচ্ছে যে এটা মানে কেমন ঘটনা একটা। তারপরে সে রাত সে আর ঘুমাতে পারেনি। এরপরে যেটা হয় যে তার পরের দিনও রাতেরবেলা সারাদিন সে ক্লাস করছে, কাজ করছে, বাসায় আসছে রাতেরবেলা, সে যখন বসছে টেবিল ল্যাম্পে পড়তে, ঠিক ওইভাবেই একজন মানে তার পাশে এসে বসলো, তখন সে ফিল করতে পারতেছে মানুষের গায়ের একটা গন্ধ আছে, কেউ আপনার পাশে এসে দাঁড়ালে একটা ফিল আপনার মধ্যে তৈরি হয়, মানে তার ইন্দ্রিয় বলছে যে এখানে কেউ একজন বসে আছে কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওটা না ওই ওই যেখানে দেবে গেছে সেটা নড়াচড়া করছে, মানে আমি যে ডান দিকে যাচ্ছি বাম দিকে যাচ্ছি, এবং কিছুক্ষণ পর সে আওয়াজ শুনতে পায়, আওয়াজটা তার খুবই পরিচিত একটা মানুষের, কিন্তু সে তখনও মেলাতে পারছে না আসলে কার কণ্ঠ, কার কণ্ঠ, কার কণ্ঠ। তার সেরাতেও ঘুম হয় না, মানে ইন দ্য মিন টাইম তার বেডমেট বা তার রুমমেট যে আর কি, সে আসলে ছুটিতে বাসায় ছিল, সে আসে না। তারপরে তার রুমমেট বাসায় আসে, তারপরে ঘটনাটা দুই তিন দিন হয় না। তো তার রুমমেটের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে, রুমমেট তাকে মানে ওই যেটা আপনি বললেন যে আসলে পাত্তাই দেয় না, যে বলে তুমি কী করছো না করছো, তোমার তো আসলে এটা এমনি, তোমার তো হয় না এরকম আর কি। এরপরে সে এবং তার রুমমেট রাতেবেলা ঘুমাতে গেছে, তখন সে খুব আশ্বস্ত যে আমার তো এখন একা না, কেউ আমার সঙ্গে আছে। হঠাৎ করে দুজনই একসঙ্গে জেগে উঠছে, জেগে উঠে বলতেছে যে তুই কী খেয়াল করছিস, ও বলে যে আমিও তো খেয়াল করলাম, ব্যাপারটা কী, দুজনের মাঝখানে কেউ একজন ঘুমানোর চেষ্টা করতেছে, মানে ও যে শরীরের মধ্যে ফিলটা পেত না, ও একই ফিল ওই লোকটাও পাচ্ছে, যে আসলে আমার মানে দুজন মাঝখানে শুয়ে আছে, মাঝখানে কেউ একজন চাপ দিয়ে দুজনকে সরিয়ে শোয়ার চেষ্টা করতেছে আর কি। এরপরে ধরেন তারা ওই রাতে আর ঘুমাতে পারেনি, পরের দিন যায়, তারপরের দিন যায়, তারা দোয়া দুরুদ পড়ে, অনেক কিছুই করে, কিন্তু আসলে মানে এই প্রবলেমটা আর হয় না। ঠিক দুই আড়াই মাস পরে তার রুমমেট আবারও ওই রাতে বাসায় আসবে না, ওই ছেলেটা বাসায় আসে, এর মধ্যে কিন্তু তার হাতের রেখা আস্তে 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 কিন্তু মুছে যাওয়া শুরু করছে, এবং এটা মানে
সে প্রথম দিকে খেয়াল করে নাই, ভাবছে যে আমার হয়তো বা চামড়া পরিবর্তন হচ্ছে, অনেক সময় হয় না যে হাতে চামড়া উঠে যাচ্ছে, নতুন চামড়া আবার গজাচ্ছে এরকম আর কি। মানে ফাইনাল ডেইজ, মানে সে যখন বলতেছে ভাই আমার সঙ্গে যেদিন যা ঘটেছে, যদি আসলে আমার মানে আমি সেদিন মারা যেতে পারতাম। সে হচ্ছে ওই সন্ধ্যাবেলা রুমে আসে, রুমে আসার পরে মানে মুভি টুভি দেখা টাকার পরে সে হচ্ছে ওই দিন বলছে আমি আর পড়তে বসি নাই, আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে একটা বই পড়তেছিলাম। মানে ধরেন আপনি বইয়ের দিকে তাকিয়ে আছেন বা মোবাইলের দিকে তাকিয়ে আছেন, ধরুন আপনার আয়ের সাইড অংশ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কেউ রুমের মধ্যে এসে দাঁড়ায় আছে আপনার পাশে, এবং সে তখন ওই চেহারাটাও দেখতে পায় এবং কণ্ঠস্বরটাও শুনতে পায়। কণ্ঠস্বরটা তার পরিচিত কেন মনে হচ্ছিল, মানে কণ্ঠস্বরটা তার কোনো একটা বন্ধুর মতো, কিন্তু চেহারাটা সে চেনে না। একটা মানে মানুষ যার বা ধরেন একটা লাশ অনেকদিন ধরে ধরেন কোনো একটা জায়গায় ফেলে রাখা হয়েছে, মানে পচে গেছে লাশটা, একটা অংশ নাই আর একটা অংশ আছে, মানে ধরেন কোনো জায়গায় দিয়ে কঙ্কালের মতো বেরিয়ে গেছে আর কোনো জায়গায় দিয়ে মনে মানুষের মতো একটা অবয়ব আছে আর কি। চোখটা তার দিকে একদম তাকিয়ে আছে তার দিকে আর কি। উঠে চিৎকার করে, চিৎকার করার পর ওখান থেকে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আর ওই বাসার আসলে কেয়ারটেকারও ছিল না, ওই বাসায় সে আর রাতেবেলা ফেরে না। তারপরে সে তার দুটা বন্ধুকে নিয়ে এসে আশেপাশের বাড়িতে খোঁজ নেওয়া শুরু করে যে আসলে ঘটনাটা কী। তখন সে জানতে পারে যে এই যে সম্পত্তি বা এই যে বাড়িটা, এটা কেন পড়ো, ধরেন মোহাম্মদপুরের মতো জায়গায় একটা ধরেন মানে 8-10 কাঠা জায়গা নিয়ে একটা বাড়ি, সেই বাড়িটা আসলে কেন ভাড়া হয় না, কেন ডেভেলপাররা ডেভেলপ করে না, তাদের রহস্য না ব্যাপারটা। তখন তারা জানতে পারে যে আসলে এই বাসায় কখনো কোনো দিনও কেউ থাকতে পারেনি 1991 সালের পর থেকে। মানে এই বাসাতে একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে এই বাসায় একসময় ধরেন মানে মোটামুটি সবাই থাকতো, ফ্যামিলি ট্যামিলি নিয়ে অনেকে থাকতো, বাড়ির মালিকও থাকতো। মানে হঠাৎ করে দেখে যে একটা বাড়ির থেকেও একটা লোক গায়েব হয়ে যায়, মানে ধরেন মানে তাকে আর খুঁজে পাওয়া যায় না আর কি। থানায় জিডি করে, এটা করে সেটা করে, কিন্তু আসলে আলটিমেটলি তাকে খুঁজে পাওয়া যায় না, যায় না যায় না যায় না, অনেকদিন ধরে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে প্রথম দিন ওই বাসার যে মানে ওই যে যার ছেলে যার মানে যে তাকে নিখোঁজ, তার মা স্বপ্নে দেখে একদিন যে মানে মানুষকে মাটি চাপা দিয়ে রাখলে এক ধরনের আওয়াজ করার চেষ্টা করে না, যখন বালিশ দিয়ে আপনাকে কেউ চাপা দিচ্ছে, আপনি গোংরাচ্ছেন, চিৎকার করছেন, সে প্রথম দিন এইটুকু স্বপ্ন দেখে। তারপরের দিন স্বপ্ন দেখে যে আসলে বালিশ চাপা দিয়ে তাকে কাউকে মেরে ফেলা হচ্ছে আর কি। এবং থার্ড দিনে সে চেহারাটা দেখতে পায়, দেখতে পায় যে তার ছেলের চেহারা। তখন সে বাসার সবাইকে বলে যে আসলে মানে আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি, এই অবস্থা। তখন তারা মানে বাড়ির মেঝেতে দেখে যে মানে প্লাস্টার করা হয়েছে নতুনের মতো আর কি, কিন্তু ওটা আসলে নর্মালি মানে প্লাস্টার মনে হচ্ছে যে কয়েকদিন আগে প্লাস্টার করেছে আর কি। এটা হচ্ছে বাড়ির ওই ড্রয়িং রুমের পাশে একটা ছোট্ট স্টোর রুমের মতো আছে আর কি, ওইখানে তারা বাড়িটা খোঁড়ে ওই জায়গাতে। খোঁড়ার পরে দেখে যে ঠিক যে লাশটা সে দেখেছে না, অর্ধগলিত অর্ধেক মানুষের মতো দেখতে আর কি, মানে তাকে কি ওখানে মেরে ফেলে পুঁতে দিয়েছে। এবং তারপর থেকে বাড়িটা আসলে পজেসড, যেটাকে বলি আমরা আসলে, এবং তাকে কেউ ওখানে থাকতে পারে না। অনেকদিন বাড়িটা বন্ধ ছিল, তারা আসলে সেখানে ধরেন কম ভাড়া পেয়েছে, থাকার চেষ্টা করেছে। তো এই ব্যাপারটা যদি ধরেন আমার সাথে হয় বা আপনার সাথে হয় বা যারা এখন শুনছেন বা যারা দেখছেন, মানে ওই মোমেন্টের জন্য কোনো যুক্তি মানুষের কাজ করবে? ওই যে আপনারা যখন হাততালি শব্দ শোনেন বা যখন দরজার নক করা শব্দ শোনেন বা দরজা যখন কড়ানাড়ার শব্দ শোনেন, তখন কোনো যুক্তি কাজ করে? এগুলো আসলে যুক্তি কোনো ব্যাখ্যা অ্যাকচুয়ালি নেই, কাজ করে না। যতক্ষণ না আপনার সাথে হচ্ছে এর কোনো ব্যাখ্যা দেওয়াটা সম্ভব না, বোঝানো সম্ভব না আসলে। এরপরে আপনার কাছ থেকে আমরা কী শুনবো? এরপরও হচ্ছে আমরা হচ্ছে যেটা বললাম যে আমাদের 4টা বাসা, 4th নম্বর বাসায় গিয়ে দেখা গেছে আমরা বাসাটা ছেড়ে দিই এবং আলাদা হয়ে যাই। তো এখানে বেসিক্যালি আমরা জানতে পারি অ্যাকচুয়ালি কেন হয়। ব্যাপারটা ছিল হচ্ছে আমাদের সাথে একজন ছিল যার লাইফে অনেকগুলো ঘটনা অনেক আগেই ঘটেছে, তার সাথে সে আমাদেরকে যখন বলতো তখন আমরা হাসি ঠাট্টাভাবেই নিতাম। সে আমাদেরকে এমনভাবে বলেছিল যে তার সাথে কেউ একজন ছিল। আচ্ছা, তো তার হচ্ছে বেসিক্যালি পিরিয়ড যে ব্যাপারটা আর কি, তার যখন পিরিয়ড হয় প্রথমবার, এরপর থেকেই সে সবসময় বুঝতে পারতো তার গ্রোথ অনুযায়ী। হ্যাঁ, শি ইজ নট অ্যালোন। তার গ্রোথ অনুযায়ী তার পিরিয়ডটা সাধারণত একটা মেয়ের যেহেতু যে টাইমটাতে হয় ওই টাইমটাতে হয়নি, অনেক পরে হয়। তো এরপর থেকে সে বুঝতে পারতো যে তার সাথে কেউ আছে। তার সে সবসময় আমাদেরকে বলতো, মানে সে যখন ভার্সিটিতে উঠবে বা কলেজে
টাইমটা তার কলেজের শেষের দিকে, তখন গিয়ে তার একটা প্রেম হয়, প্রণয় হয়। এর আগ পর্যন্ত তার লাইফে কোনো ছেলে আসতে পারত না, কিছু না কিছু হতো, কিছু না কিছু একটা প্রবলেম হতো। পরে যখন তাকে হুজুর টুজুর দেখানো হয়, তখন জানতে পারে যে তার সাথে একটা জিন কেউ একজন আছে এমন। তো তাকে অনেক কিছু করে হচ্ছে ঠিক করা হয়। সে এমনও হয়েছিল, আমরা তার থেকে কাহিনী শুনি, যে সে ঘর থেকে বের হয়ে যেত, রাত হলে তাকে ঘর থেকে বের করে দিতে হতো, না হলে হচ্ছে সে কান্নাকাটি শুরু করতো, মানে জিনিসপত্র ছোড়াছুড়ি করতো, কেমন জানি করতো। তো মানে ধরেন ঘর থেকে বের হয়ে, ওদের একটু গ্রাম্য ছিল, তো উঠানের সামনে গিয়ে সে আবার নর্মাল হয়ে যেত, গিয়ে হচ্ছে নর্মালি বসে থাকতো, উঠানে বসে থাকতো। তখন হচ্ছে সে কোনো আওয়াজ করতো না, হাসতো, কার সাথে যেন কথা বলতো। এগুলো ছিল তার ক্লাস 9-10 গল্প। তো এরপর হচ্ছে চতুর্থ নাম্বার বাসা, মানে আমাদের শেষ যে বাসা, এরপর হচ্ছে আমরা ছেড়ে দিই ঘটনাটার পরে। ও হচ্ছে অনেক নামাজ কালাম পড়তো, তো তখন হচ্ছে এরকম ও তাহাজ্জুদে নামাজ মনে হয় পড়ছে। তো পড়ার পরে হচ্ছে সে বাথরুমে যাচ্ছে, কিন্তু আমাদের ওখানে একটা স্টোর রুম ছিল, এটা হচ্ছে শেষ বাসাটা যখন আমরা নিয়েছিলাম, এবং বাসাটা অনেক পুরনো ছিল। আমরা যেই জায়গায় ছিলাম, ওই জায়গাটা নামটা না বলি, ওই জায়গাটা হচ্ছে সবই ডেভেলপিং বাসা ছিল, ডেভেলপারদের দ্বারা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল। সো ওই বাসাটা সাথে যেহেতু আমরা অনেকবার বাসা চেঞ্জ করেছি, আর আমাদের বারবার প্রবলেম হচ্ছে, তো আমরা হচ্ছে একটু কমের মধ্যে বাসা খুঁজছিলাম। তখন হচ্ছে আমরা একটা পুরনো বাসা পাই, তো আমাদের বাসাটা অনেক বড় ছিল, এবং খুবই অবাককর ব্যাপার যেটা ছিল, ওই বাসাটার ভাড়া অত্যন্ত নগণ্য ছিল। আমরা যে অ্যাপার্টমেন্টগুলোতে ছিলাম, ওগুলোতে আমাদের দেখা গেছে তিনটা ছোটো ছোটো রুমের জন্য যতটুকু না ভাড়া দিতে হতো, তার থেকে অলমোস্ট হাফ দামে আমরা এই বাসাটা পাই। আমরা খুব খুশি ছিলাম, উঠেছি, কোনো কিছু হচ্ছে না, প্রায় আমাদের 6 মাস কোনো প্রবলেম হয়নি। 6 মাস পরে এই ঘটনাটা হয়। তখন হচ্ছে রাতে উঠেছে, তাহাজ্জুদ নামাজ হচ্ছে সাধারণত 1-2 পরে পরে, তো সে পড়ার পরে ফ্রেশ হয়ে বের হবে, তখন সে একটা আওয়াজ শুনে, আওয়াজ শোনার পর স্টোর রুমের দরজাটা সে খোলে। স্টোর রুমের দরজাটা খোলার পরে, আমাদের বাসা কিন্তু অনেক উঁচুতে ছিল, মানে একদম টপ ফ্লোরে ছিল, খোলার পরে সে দেখে একটা কালো বিড়াল। এমনি তো আমাদের মধ্যে অনেক কিছু মানে কুসংস্কার আমরা বিশ্বাস করে ফেলি, কালো বিড়াল দেখার নয়, বাট যখন আপনি একটা টপ ফ্লোরে, আশপাশে কোনো বাসা নেই, যেহেতু বললামই পুরোনো বাসাটা, আশপাশে কোনো বাসা ছিল না, সে খুব অবাক হয়, এবং তার না ভয়টা লাগে না, যেহেতু সে আরও অনেক কিছু দেখেছে, যেহেতু বললামই তার সাথে অনেক কিছু হয়েছে আগে। সে কিছু না দেখে, সে বিড়ালটা দেখে খুব নর্মালি দরজাটা লাগিয়ে চলে আসে। চলে আসার পরে ফজরের আজান পড়ার পরে সে নামাজ পড়ে, তখন আমরা অনেক রাত জাগতাম, তখন আমাদের রুমে আসে, আমাদের আওয়াজ শুনে যে আমরা তখনও জেগে আছি, আমাদেরকে এসে বলে যে এরকম হয়েছে, আওয়াজ শুনলাম, গেলাম, দেখলাম একটা কালো বিড়াল। ফার্স্টে আমরা বললাম যে ফার্স্ট অফ অল আমরা টপ ফ্লোরে থাকি, এখানে কালো বিড়াল আসবে না, ওঠাই সম্ভব না। সেকেন্ডলি আমাদের ওই বিল্ডিংয়ে কোনো পশু পাখি অ্যালাউ ছিল না, আমাদের বাড়িওয়ালা একদমই পছন্দ করতো না। তা আমরা তখন বললাম যে কই, চল দেখি। আমাদের প্রথম কনসার্ন ছিল কি যে হয়তো ভুলে ঢুকে গেছে এবং আটকে গেছে, মানে ও তো মারা যাবে। আমরা দরজাটা খুলি, খোলার পরে দেখি ওখানে কিছুই নেই, কিছুই নেই, বন্ধ দরজার ভিতরে বেড়াল, কিন্তু পরে দেখলাম কিছু নাই, কিছু নেই, মানে কিছুই নেই। এবং ওই জায়গাটা কিন্তু এত ছোট, এবং ওখানে কোনো একটা ছোট ভেন্টিলেটর ছিল যেটা হচ্ছে আপনার বন্ধ করা, সো ওটা দিয়েও যে যাবে ওটার জন্য হচ্ছে এটা খুলতে হবে, একটা বিড়ালের পক্ষে এত উঁচুতে উঠে ভেন্টিলেটরে নব খোলা তো অ্যাটলিস্ট সম্ভব না। সো এরপর আমরা তখন বুঝতে পারি, আর এখানে একটা ব্যাপার আছে, ওই রুমটাতে আমরা স্টোর রুমটাতে যেহেতু আমাদের কোনো কাজ ছিল না, ওখানে আমরা ময়লা রাখতাম, তো অনেক দিন ধরে ময়লাগুলো হচ্ছে যেটা হয় না, যে একটা নোংরা জায়গায় যখন আপনি ময়লা রাখেন, ওটা কিন্তু এমনি একটু অপবিত্র থাকে বা অপরিষ্কার একটা জায়গা থাকে। তো তখন হচ্ছে আমরা বুঝি যে আচ্ছা ঠিক আছে, কোনো একটা ঝামেলা মনে হয় আছে। আমরা পরদিন হচ্ছে গিয়ে দারোয়ানের সাথে কথা বলি আবারও যে কী হয়েছে। তখন দারোয়ান বলে যে দেখেন এইখানে, দারোয়ানটা খুব ভালো ছিল, আমাদেরকে অনেক আদর করতো, তো উনি তখন বলে যে আপনারা যখন উঠছিলেন তখনই আমি বলতে চেয়েছিলাম আপনারা মেয়ে ছেলে মানুষ থাকবেন, বাট ওই বাসাটা আসলে আমাদের ভাড়া হয় না, এই জন্যেই আপনারা তো কমে ভাড়া পেয়েছেন। এবং ওই বাসাটাতে হচ্ছে বলা হতো যে একটা ছোট বাচ্চা ছিল যে হচ্ছে খুব বাজেভাবে মারা যায়, হ্যাঁ, এ খুবই ছোট ছিল, যার কারণে হচ্ছে সিঁড়ি থেকে বেসিক্যালি পড়ে মারা যায়, যার কারণে হচ্ছে ওই বাসাটা যে যেটা বলে পজেস ছিল বা এরকম, তার কারণে হচ্ছে বাসাটা ভাড়া হতো না। যখন আমরা আসি আমরা যে, এবং আমাদের মনে আছে আমরা যখন ভাড়া বলা হয় তখন তো এমনি আমরা অনেক কমে পাচ্ছি, এরপর আমরা কিন্তু একটু নেগোসিয়েশন করার ট্রাই করি, এবং উনি খুবই খুশি মনেই রাজি ছিল। পরে যখন আমরা বুঝতে পারি তখন হচ্ছে আমরা 1 মাসের মাথায় নোটিশ দিয়ে আমরা বের হয়ে যাই, থাকি না। পরে তখন হচ্ছে ওই মেয়েটা যখন বের হবো এর আগে যখন বলে, তখন উই রিয়ালাইজ যে অ্যাকচুয়ালি সমস্যাটা পুরোটা সময় ধরে ওই মেয়েটার সাথেই ছিল। আচ্ছা, যার কারণে হচ্ছে আমরা যেখানেই যেতাম, এবং
প্রত্যেকটা জায়গায় দেখা যেত ও সবার আগে ফিল করত, ওকে, ওর সাথে সবার আগে হতো, যার কারণে হচ্ছে ওই আওয়াজগুলা, নখগুলা বা ওই ইভেন নবের যে ব্যাপারটা বললাম ওটাও কিন্তু ওর রুমেই ছিল। এবং যে মেয়েটাকে দেখেছিল যে ওর রুমে এসে বসে আছে আমাকে ভেবেছিল, ওইটাও কিন্তু ওই দেখেছে। পরে তখন হচ্ছে আমরা বুঝতে পারি যে সমস্যাটা ওর মধ্যে, এবং আমরা যদি আমরা উপলব্ধি করতে পারছিলাম, আওয়াজ শুনতে পারছিলাম। সো তখন হচ্ছে আমরা ডিসিশন নিয়ে যে ঠিক আছে আমরা আলাদা হয়ে যাবো, আমরা আলাদা আলাদা থাকব। মানে ব্যাপারটা এমন যে আসলে ধরুন স্বপ্ন, দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে, আপনি দুঃস্বপ্ন দেখছেন, উনি হয়তো সুস্বপ্ন দেখছে, মানে ব্যাপারটা এরকমই আর কি। মানে এই ঘটনাগুলো কিন্তু সবার সাথে হয় ব্যাপারটা তা না, কারো কারো সাথে হয়, কারো কারো সাথে হয় না। আমার একটা গল্প মানে ঘটনা মনে পড়লো আর কি। আমরা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসে নির্বাচনের জন্য সারা দেশ ট্যুর করছিলাম। তো আমাদের একজন ড্রাইভার, মানে একসঙ্গে ধরেন আমরা 45 দিন থাকবো, তো ও হচ্ছে প্রতিদিনই বলতো যে ভাই আমি কিন্তু একটু ভয় পাই, আমাকে আপনি একা রুমে রাখেন না। তো বলতাম যে ঠিক আছে তুমি আমাদের পাশের রুমে থাকো, ব্যাপারটা এরকম আর কি। বলে আমি একসময় অনেক সাহসী ছিলাম, কিন্তু আমার জীবনে একটা ঘটনা ঘটছিল যার পর থেকে আসলে আমি মানে ভাই আমি সাহস আর দেখাতে পারি না, আমি ভয় পাই খুব। তো এরকম ধরন বলতো, আমরা এত পাত্তা টাত্তা দিতাম না। তো মানে একদিন রাত্রেবেলা এরকমই শীতকাল, আমাদের একদিন মনে হলো যে আমরা একটু রস খাবো, খেজুরের গাছের রস খাবো আর কি। কাজটা শেষ আমরা ধরেন রাত 9টার দিকে, ঘটনাটা বরিশালের, রাত 9টার দিকে আমরা হচ্ছে শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ড্রাইভ করে আমাদের একটা পরিচিত জায়গায় গেলাম। রাতে বেলাম ওখানে গিয়ে ধরেন রস টস খাইলাম, খাওয়ার পরে আস্তে আস্তে মানে 12টা সাড়ে 12টার মতো বাজে আর কি, শীতের রাত, অনেক কুয়াশা। তো সে গাড়ি চালাচ্ছে, গাড়ির মধ্যে গান বাজতেছে, আমি সামনের সিটে, পিছনের সিটে আমার ড্রাইভার, আর আমার সঙ্গে আমাদের জেলা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধি আর কি। হঠাৎ করে মানে সে গাড়িটা ধাম করে ব্রেক করে আর কি, মানে কোনো রকম কোনো সিগন্যাল ছাড়াই। আমি সামনে বসে আছি, সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমি, কিন্তু নর্মালি সব ঠিকঠাক, রাস্তার পাশে গাছ। ব্রেক করার পরে গাড়িটা ব্রেক করে সে স্টিয়ারিংয়ের মধ্যে হাত ধরে জাস্ট ফ্রিজ, আমাদেরকে ডান দিকে তাকায় বলতেছে যে ভাই দেখছেন। বললাম কী দেখবো ভাই, তুমি গাড়ি ব্রেক করলে কেন, আমার খুব মেজাজও খারাপ হয়েছে যে হুট করে গাড়ি ব্রেক করবে কেন, তুমি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারতো, আপনি দেখেন নাই কিছু? বললাম কী, ওকে আমার গাড়ির চাকা একজনকে মেরে ফেললাম যে মাত্র। এটা বলার পরে আমরা তখন ভাবছি যে হতেও পারে যে ড্রাইভার দেখছে আমরা দেখি নাই, অ্যাক্সিডেন্ট, তার ভাষায় অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। গাড়ি থেকে নামি আমরা, কিছুই নাই গাড়ির আশেপাশে, একদম ক্লিন, মানে নাথিং, মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার যে সিমটমস কিছুই নাই। আর সে বলছে সে মেরে ফেললো, মানে রক্ত তো থাকার কথা, অনেক কিছু থাকার কথা আর কি। আমরা লাইট টায়ার জ্বালিয়ে রাস্তার দুই পাশে খুঁজলাম যে ধাক্কা লেগে কেউ পড়ে গেছে কিনা ডান পাশে বা বাম পাশে। গাড়িতে এসে দেখি যে সে একটা গাছের দিকে এইভাবে তাকায় আছে, একদম স্ট্রেট গাছের দিকে তাকায় আছে, আর তার চোখ ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে। ধাক্কা দিলাম, কী হয়েছে ভাই? কয়, মানুষটা মরে নাই ভাই, ওই যে গাছের আড়ালে দাঁড়ায় আছে। মানে ক্যান ইউ ইমাজিন, মানে তখন মনে হচ্ছিল যে তখন আমরাও ভয় পাওয়া শুরু করছি, স্বাভাবিক, ট্রু। মানে ওই ফাঁকা রাস্তায় আমরা চারজন মানুষ ছাড়া কেউ নাই, ও মাঝে মধ্যে বলতো যে সে এক ধরনের মানে পজেসড, সে বলতো যে আমার একটু ঘটনাগুলো ঘটে, আমি রাতেবেলা ঘুমাইতে পারি না ভাই, এটা হয় সেটা হয়। তারপরে কোনোরকম আমরা তাকে পানি টানি দিয়ে আমরা আসলাম হোটেলে, আমরা তো হোটেলে ছিলাম আর কি, হোটেলে উঠলাম। সেই রাতে সে বললো ভাই আমি কোনোভাবেই পাশের জন্য ঘুমাবো না, আপনি আমাদের আমাকে প্রয়োজনে মেঝেতে রাখে না, মেঝেতে ঘুমাবো আপনাদের সঙ্গে। তো সে আমাদের সাথে ঘুমাইলো, আমরা সবাই ধরেন একটু ভয় টয় নিয়ে ঘুমাইছি আর কি। হঠাৎ করে রাতেরবেলা দেখি যে ওই ছেলেটা উঠে রুমের মাঝখানে হাঁটতেছে, আর উপরের দিকে তাকায় আছে, ডানে তাকায় বামে তাকায়, মানে স্লিপ ইন দ্য ওয়াকের মতো ব্যাপারটা আর কি। সে কিন্তু নর্মালি এরকম করে না, হঠাৎ করে আমরাও ভয় পেয়ে গেছি, রুমের মধ্যে ছায়া নড়ে কি আর কি। আমার তো সবাই ধরেন এক ধরনের ভয় নিয়ে ঘুমাইতে গেছি আর কি। লাইট টাইট জ্বালালাম, দেখলাম সে শীতের রাতে দরদর করে ঘামতেছে এবং সে আসলে সেন্সের মধ্যে নাই। তারপর তাকে ধাক্কা টাক্কা দেওয়ার পরে তার সেন্স ফেরে। আমি বললাম ভাই কী সমস্যা তোমার, কী হচ্ছে? কবে ও তো আমার সঙ্গে রুমে আসছে। ও মাই গড, আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, সে আমার সঙ্গে রুমে আসছে ভাই। মানে এরপরে আসলে আমাদের আসলে মানে বলে না যে কথাই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। সে রাতে আমাদের ঘুমটুম হয় নাই, আর মানে লাইট টাইট জ্বালাই সারা রাত বসে থাকলাম। ও কিছু দোয়া টোয়া পড়তেছিল, আমরাও পড়লাম আর কি। মানে তখন মনে হচ্ছিল যে আসলে দেখেন যে
আপনি যে কথাটা বলছিলেন, আমরা কিন্তু সেখানে চারজন ছিলাম, মানে কেউ দেখলো না, শুধুমাত্র ও দেখলো, এবং ওর সাথে ঘটনাগুলো অনেকভাবেই ঘটে অনেক রকমভাবে। আমার মনে হয় যারা শুনছেন বা যারা দেখছেন তারাও একটু নিজেকে রিলেট করতে পারবেন। সবার সাথে ঘটে না ব্যাপারটা, কিন্তু কারো কারোর সাথে ঘটে, এবং যাদের সাথে ঘটে তারা বুঝতে পারে হয়তো। তারপরে আপনার সেই বন্ধুর কি কোনো খোঁজ খবর আপনাদের কাছে? বা হ্যাঁ, আমরা হচ্ছে ওর সাথে যোগাযোগটা পরে আমাদের আসলে ওভাবে থাকে না, কিন্তু ওই ব্যাপারগুলো শোনার পর থেকে আসলে আমাদের খারাপ লাগাটা থেকে যায়, কারণ আমরা হয়তো বা ওই ব্যাপারটা থেকে বের হয়ে গেছি, বাট সে তো বের হতে পারবে না কখনো তার সাথে। কিন্তু ওই এবং সে না ব্যাপারটা মেনে নিয়েছে, এবং যখন হচ্ছে আমাদেরকে সে বলছিল গল্প, সে কিন্তু হাসছিল। আমরা যখন শুনছিলাম আমাদের গায়ে কাটা দিচ্ছিল যে একটা মানুষ, আমরা এগুলো সবসময় গল্প মুভি কিংবা হচ্ছে দাদা দাদুর থেকে শুনি, বাট ওই মানুষটা হচ্ছে ওটা প্রত্যেক দিন ওটা দিয়ে যাচ্ছে, এবং তার কিন্তু পরে যখন আমরা শুনি না, যখন আমাদেরকে জানায় যে তার সাথে এমন হয়েছে, এবং সে তখন বলছিল যে আমি যেই বাসায় যাই, যেখানেই যাই, আমি বুঝি যে আমার সাথে আমার রুমে, এবং একা থাকতো রুমটাতে, আমার সাথে কেউ আছে, মানে সে একা না, সে একা না, এবং সে সবসময় বুঝতো তার পাশে এসে কেউ আছে, তার সামনে কেউ আছে, সে খুব অদ্ভুতভাবেই একটা জীবনযাপন করছে। মানে একটা ঘটনা মনে পড়লো আমার, সিজন ওয়ানে আমরা স্টুডিওতে শো করতাম, একজন এক আপু এসেছিলেন আমাদের সাথে, মানে এরকম তার জীবনের গল্প বলতে আর কি। তো উনি আসার পরে ধরুন আমাদের এনভায়রনমেন্টটা ছিল এরকম যে লাইট অফ হয়ে যায়, আমরা কম্পিউটারের মনিটরের লাইটে মোটামুটি একটা ডার্ক সিকোয়েন্স ক্রিয়েট করে আমরা শ্যুট করতাম আর কি। তো উনি কথা বলছেন আর বারবার ডান পাশে তাকাচ্ছেন, কথা বলছেন বারবার ডান পাশে তাকাচ্ছেন। আমি ব্রেকের সময় জিজ্ঞেস করলাম, আপু মানে কোনো আমার ডিসকমফোর্ট হচ্ছে বা কোনো? কয় ভাই আমরা তো এখানে আপনি আর আমি, তাই না? আমরা কিন্তু তিনজন স্টুডিওতে। কয় আমি যখন যেখানে যাই সে আমার সঙ্গে থাকে, আমি ছাড়া তাকে আর কেউ ফিলও করে না, দেখেও না, আর আমি মানে সে আমার দিকে বারবার তাকিয়ে আছে, আমি কি বলছি সে শুনছে। তার গল্পই কি বলছিল? হ্যাঁ, তার গল্পই সে বলছিল আর কি। মানে এটা আপনি মানে চিন্তা করা যায় ব্যাপারটা। এবং তারপরে যখন আমরা ব্রেক নিলাম, ব্রেক থেকে ফিরে আসলাম, তখন আমি বললাম ভাই লাইটটা অন থাক, কারণ আমারও মনে হচ্ছিল যে আমি আসলে আমার ভালো লাগতেছে না, আমি ডিসকমফোর্ট ফিল করছি আর কি। তো লাস্ট সিকোয়েন্সে আমরা আবার লাইট অফ করি, লাইট অফ করার পরে সে গল্পটা বলছিল, তখন সে আর ডানে তাকাচ্ছে না, তখন সে বারবার তাকাচ্ছে হচ্ছে আমার পেছনে ডান পাশে। মানে তখন আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি শোটা না করি, এখন শোটা অফ করি, কিন্তু লাইভ চলছিল, যেহেতু শো তো করতে হবে, শো মাস্ট গো অন বলে একটা কথা আছে আর কি। এবং শেষ করার পর সে আমাকে বলে যে আসলে ভাইয়া তখন সে আপনার পাশে দাঁড়াচ্ছিল। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আবারও। আমরা বিরতির পরে ফিরে এসে আর কোনো বিরতি নেব না, টানা এক ঘন্টা আপনাদের সঙ্গে থাকবে কৃষ্ণ বালক, থাকবে আমাদের সঙ্গে আমাদের অতিথি, এবং থাকবে আসলে যুক্তির বাইরে সংজ্ঞাহীন জগতের গল্প কথা। এগুলো গল্প নয়, বাস্তব, যার সাথে ঘটে তার সঙ্গে হয়তো বা বাস্তব, আপনার আমার সঙ্গে হয়তো বা অবাস্তব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8।